টুথপিকের পিছনে এরকম নকশা করা কেন থাকে? কিভাবে ব্রেডকে রাবার হিসেবে ব্যবহার করতে পারবে? আর কেনই বা ট্রেনে তাড়াতাড়ি ঘুম চলে আসে? এবং কেনই বাসির মধ্যে এরকম ছোট্ট বল থাকে? জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার ওয়ান, KGF 2 সিনেমাতে এই লোকটিকে অবশ্যই আপনারা দেখেছেন, কিন্তু দুঃসংবাদ হলো KGF সিনেমা করার পরে এই লোকটি কিছুদিন আগেই মারা যায়। এই লোকটির বয়স ছিল 54 বছর, হয়তো এটিই ছিল তার জীবনের শেষ সিনেমা। ফ্যাক্ট নাম্বার টু, আপনারা ব্রেডকে রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। আগেকার দিনে ব্রেডকে রাবার হিসেবে ব্যবহার করা হতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আগেকার দিনে ব্রেডকে রাবার হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু পরে রাবারে তৈরি হওয়ার পরে ব্রেডকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ব্রেডের তুলনায় রাবার 20 গুণ ভালো কাজ করে। তারপর থেকে রাবারকে বেশি ব্যবহার হতে শুরু করে। এক নাম্বার থ্রি, KGF-এর সুপারস্টার ইয়াশ কয়েকদিনের মধ্যেই $1 মাল্টিমিলিয়ন পান মশলা অ্যাড করতে মানা করে দিয়েছে। এটি অনেক বড় ডিল হওয়ার কথা ছিল, যেটাতে পান মশলার সাথে আরও অন্যান্য প্রোডাক্টে অ্যাড করার কথা, কিন্তু পান মশলা থাকায় তিনি এই অ্যাডটি করতে মানা করে দেন। ফ্যাক্ট নাম্বার ফোর, আমরা যখন ট্রেনে ভ্রমণ করি তখন আমাদের প্রচণ্ড ঘুম ধরে বা ঘুমিয়ে পড়ি, সেই ঘুমে আমরা অনেক স্যাটিসফাইডও হই, কিন্তু কেন হয়? আসলে ট্রেনে যে সিট থাকে সেটি ক্রমাগত হেলতে দুলতে থাকে, কিন্তু ট্রেনের যে স্পিড সেই স্পিডের তুলনায় ট্রেনের সিট অনেকটা কম হেলে এবং দোলে, কারণ এটিতে সেইভাবে তৈরি করা হয়েছে। যে ট্রেন যত জোরে চলুক না কেন সেটি বেশি দোলে না, আর ট্রেন 1.20 হার্টসে দুলতে থাকে, যেটা আমার বা আমাদের হার্টবিটের সঙ্গে ম্যাচ করে। ফ্যাক্ট নাম্বার ফাইভ, আপনারা অনেকেই বাসিতে এরকম বল দেখেছেন, কিন্তু কেন থাকে এই বল, কাজ কী তার? তো এটি অনেক বাসিতে কমন দেখা যায়। যে বাসিগুলিতে এরকম বল রয়েছে বা ছোটো বলটি দেখা যায়, সেই বাসিগুলির আওয়াজ অনেকটা ভাইব্রেশন বা ভাইব্রেট, যেমন আপনার মোবাইলটা ভাইব্রেট হয় সেই রকম আওয়াজ হয়, মানে কম্পন জাতীয় আওয়াজ হয়, যার ফলে এই আওয়াজটি অনেকটা অন্যরকম বা আলাদা রকমের হয় এবং এই বলটি থাকার কারণে আওয়াজটি অনেক জোরে হয়। টুথপিকের পিছনে এরকম ডিজাইন বা নকশা করা কেন থাকে? কী কাজ আসলে তার? আসলে টুথপিকের পিছনে এরকম নকশা করা বা ডিজাইন করা থাকে কারণ সেই টুথপিকটা বা দাঁত খোঁচানো কাঠিটা দেখতে অনেকটা সুন্দর দেখায়, সেই জন্য এই নকশা করা বা ডিজাইন করা দেখায়। এবং সবশেষে যে বড় কথাটি হলো সেটি হলো টুথপিকের যে গ্রিপ বা ধরার হিসাবে ধরার কাজে খুবই সাহায্য হয় এরকম নকশা করা বা ডিজাইন করা থাকলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই।